প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন আমরা ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হিস্ট্রি বাংলা চ্যানেল চ্যানেলে উপস্থাপিত হচ্ছি ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো হয়তো বিশ্ববিদ্যালয় বা উচ্চতর পর্যায়ে গবেষণা করা হয়ে থাকে জানা হয়ে থাকে কিন্তু সাধারণভাবেও অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে শোনেন কিন্তু জানার সুযোগ খুব কম ঘটে তবে তাদের জন্যই আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত আসার চেষ্টা করছি আজ আমরা ইতিহাসের এমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকের কাছেই প্রশ্ন জাগে ইতিহাস কি বিজ্ঞান বা ইতিহাস কেমন ধরনের বিজ্ঞান। এই যে একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়া জন্যই আজকে আমরা চেষ্টা করব। অনেকের কাছেই মনে হতে পারে বিজ্ঞান বলতে সাধারণত ফিজিক্স কেমিস্ট্রি বটানি বায়োলজি এ ধরনের বিষয়কেই বোঝানো হয়ে তাকে ইতিহাসকে আবার তারা কিভাবে মূল্যায়ন করবেন কোন দৃষ্টিতে দেখবেন কেমন বিজ্ঞান ইতিহাস হতে পারে আসলে জ্ঞানের যেখানে প্রতিটি শাখাই এক একটি বিজ্ঞান সেখানে ইতিহাসকে বিজ্ঞানের বাইরে রাখার কোনো সুযোগই নেই কারণ বিশেষায়িত জ্ঞানই বিজ্ঞান বিশেষায়িত অর্থাৎ সেটা ফিজিক্স এটা বিশেষায়িত কেমিস্ট্রি এটা বিশেষায়িত ইতিহাসও বিশেষায়িত অর্থনীতিও বিশেষায়িত এবং প্রতিটি জ্ঞানের অসংখ্য শাখা আছে সেটা হয়তো কয়েক শত শাখা খুঁজলে এখন আমরা পাব। প্রত্যেকটাই মানুষের নলেজ আর্ন করে অর্জন করে যখন নলেজ অর্জন করে এবং সেই নলেজ যখন অর্জন করে সেটি কিন্তু কেউ বলে দিয়েছে আর সেটা আমি অর্জন করে ফেলেছি তা নয় সেটা কিন্তু যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করে সেটার যে বাস্তব সত্য রয়েছে সেটি প্রমাণ করতে হয় তারপরেই সেটা বিজ্ঞান হয় বিজ্ঞান কেউ বলে কয়ে কোনো বিষয়কে বিজ্ঞান বলতে পারে না দাবি করতে পারে না এখন ফিজিক্সের যেমন একটা আলাদা জগৎ আছে কেমিস্ট্রির যেমন একটা আলাদা জগৎ আছে এটাকে আমরা বলে থাকি প্রাকৃতিক বিজ্ঞান এক ভাষায় এক কথায় এটাকে প্রাকৃতিক বিজ্ঞান বলে তো প্রাকৃতিক জ্ঞান অর্জন এই বিভিন্ন শাখাগুলো করে থাকে সুতরাং সেই অর্থে তারা প্রত্যেকে কতগুলো যেটাকে আমরা সূত্র অনুসরণ করে বিশেষ নলেজটা তারা অর্জন করার চেষ্টা করেন সেটা পদার্থের যে নিয়ম কানুন বিকাশ সেটা কিন্তু সেটা পদার্থ বিজ্ঞান করে আবার রসায়ন যেটা আমরা জানি সে কেমিক্যালসের যে নিয়ম কানুন সেগুলো সেটা অধ্যয়ন করে থাকে সেখানে সেই ধরনের নলেজ পাওয়া যায় এ কারণে আমরা এগুলোকে প্রাকৃতিক বিজ্ঞান বলে থাকি কিন্তু প্রকৃতির মধ্যে এই প্রাকৃতিক বিজ্ঞানের বাইরেও অসংখ্য বিজ্ঞান আছে যেমন সমাজ যেমন মানুষ এর প্রত্যেকটাই কিন্তু এক একটা জগৎ এখন সমাজ বিশাল জগৎ মানুষ সেই সমাজ তৈরি করেছে মানুষ সেই সমাজের মধ্যেই বসবাস করে সুতরাং মানবিক কতগুলো জ্ঞানের শাখা আছে সেই শাখাগুলোই চেষ্টা করে সেখান থেকে যেই সত্য সেই জ্ঞান ও সত্যটাকে উদ্ধার করা আবিষ্কার করা প্রমাণ করা এগুলো চেষ্টা করে থাকে তো সামাজিক জ্ঞান অনেকগুলো শাখা আছে তারা কিন্তু যেমন সোশিয়ালজি অ্যান্থ্রোপোলজি এই বিষয়গুলো সেখানে পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলো সেখানে প্রমাণ করার চেষ্টা করে আবার মানবিক কতগুলো বিষয় যেগুলো মানুষ কেন্দ্রিক বেশি চিন্তা করে যদিও উভয় শাখাতেই এই প্রত্যেকটা জ্ঞান শাখার অবস্থান রয়েছে যেমন ইতিহাস ইতিহাস মানুষ মানুষের উত্থান বিবর্তন এবং তার যে গঠিত সমাজ ব্যবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা করে সুতরাং এই যে জ্ঞান অর্জন সেই জ্ঞানটা যখন অর্জিত হয় সেটা একটা বিশেষ জ্ঞান আমাদেরকে দান করে সেটা কী ধরনের যা মানুষ খুব সুদূর অতীত থেকে এখন পর্যন্ত যা যা কিছু অর্জন করেছে সেটাই ইতিহাস দিয়ে থাকে এখন এই যে ইতিহাস থেকে আমরা এটা পেয়ে থাকি তাহলে এই পাওয়াটা তো নানাভাবে পাই যেমন কেউ গল্প করে বলতে পারেন অনেক কিছুই কিন্তু সব গল্পই কিন্তু ইতিহাসে প্রমাণ করা যাবেন যাবে না কারণ গল্পের মধ্যে অনেক কিছুই অতিরঞ্জিত থাকবে অনেক কিছুই হয়তো অনুমান নির্ভর থাকবে অনেক কিছুরই হয়তো বাস্তবতা থাকবে না যা কিছু এ ধরনের অনুমান নির্ভর যা কিছু বলা যায় অতিরঞ্জিত বাস্তবতা বিবর্জিত তা কিন্তু বিজ্ঞান নয় সে কারণেই বলা হচ্ছে তাহলে ইতিহাস কেমন বিজ্ঞান ইতিহাস অবশ্যই বিজ্ঞান তবে সেই বিজ্ঞানটি সামাজিক এবং মানবিক উভয় ক্ষেত্রে এর একটা দ্বৈত চরিত্র রয়েছে আমরা এটাকে হিউম্যানিটিস হিউম্যানিটিস হিসাবে এই গ্রুপে অন্তর্ভুক্ত করে থাকি কিন্তু এটার অবস্থানটি শুধুমাত্র মানবিক শাখার মধ্যেই নয় এর অবস্থানটি সমাজের মধ্যেও অবস্থান করছে সে কারণে সামাজিক বিজ্ঞানেও এর একটা অবস্থান রয়েছে সুতরাং এর একটা উভয় চরিত্র অর্থাৎ দ্বৈত চরিত্র আমরা লক্ষ্য করি যাহা মানে বলা যায় যে হিউম্যানিটিস সায়েন্সগুলো আবার অনেকটাই সোশ্যাল সায়েন্স আবার সোশ্যাল সায়েন্স অনেক ক্ষেত্রেই এটা হিউম্যানিটিস সায়েন্স সেই অর্থে বলা যায় যে ইতিহাস সামাজিক বিজ্ঞান ইতিহাস মানবিক বিজ্ঞান এখন কেন আমরা এটাকে বিজ্ঞান বলছি বিজ্ঞান বলছি এ কারণে যে ইতিহাস মানুষের এক ধরনের নলেজ দিয়ে মানুষকে এক ধরনের নলেজ দিয়ে থাকে যেটাকে আমরা জ্ঞান শাখা বলে অর্থাৎ একটা জ্ঞানের শাখা কেমন জ্ঞানের শাখা আমরা প্রমাণ করার চেষ্টা করি মানুষ কখন থেকে কখন এই মানুষের উৎপত্তি ঘটেছিল বিবর্তন ঘটেছিল কেমন ছিল আগের অবস্থাটি এই যে বিষয়গুলো নিয়ে আমি আগে যেমন বলেছি অনেক ধরনের গল্প অনেকে বলতে পারেন কিন্তু সেটা আমি আগেই বলেছি এটা কোনো বিজ্ঞান নয় কিন্তু যখনই আমরা প্রমাণ করার চেষ্টা করব যে ওখানকার মানুষ দেখতে এমন ছিল ওখান এখানকার মানুষ দেখতে এমন এখানকার মানুষ একটু লম্বাটে এখানকার মানুষ কালচে এখানকার মানুষ সাদা শ্বেত বর্ণের এই যে বিষয়গুলো যখন আমি বলি তখন কিন্তু এই যে একটা আঞ্চলিক অবস্থান অঞ্চলকে আমরা নির্ণয় করি সেই অঞ্চলে কখন মানুষ কিভাবে আগমন মানুষের কিভাবে আগমন ঘটল এবং তারা কিভাবে বসবাস করতো কেমন সমাজ ব্যবস্থা তারা নির্মাণ করেছে তাদের বংশ বৃদ্ধি কেমনভাবে ঘটেছিল তাদের পারিবারিক জীবন ব্যবস্থা কেমন ছিল কিভাবে তারা পরিবার সমাজ ইত্যাদি গঠন করেছিল তাদের ভাষার উৎপত্তি কিভাবে ঘটেছিল তাদের সাংস্কৃতিক জীবন বোধ কীভাবে গঠিত হয়েছিল তারপরে তারা কী ধরনের আর্থ ব্যবস্থা গঠন করেছিল সেখানকার জীবন ব্যবস্থায় তারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পেরেছিল কেন বা সেই অর্থনৈতিক ব্যবস্থা তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি কেন তারা সেই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছিল সেখান থেকে কীভাবে তারা কোন দিকে গিয়েছে এই যে মাইগ্রেশনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ সংগঠিত করেছিল এগুলো সবই কিন্তু প্রমাণ করতে হয় প্রমাণের মাধ্যমেই জানতে হয় এমনিতেই বললে হবে না যেমন আমরা আমাদের এই যে বঙ্গভূমির কথাটা বলছি এখানেও যে আমাদের পূর্বপুরুষরা কখন কীভাবে এসেছিলেন তারা দেখতে কেমন ছিলেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখন আমরা প্রমাণ সব প্রমাণের মাধ্যমেই বলতে পারে একমাত্র প্রমাণ প্রমাণের মাধ্যমে সেইগুলো নির্ণয় করা যেতে পারে সেই প্রমাণগুলো কিভাবে পাওয়া যায় নানা ধরনের যে উপকরণ আমরা পাই আমরা পাই যে বাসস্থান সে বাসস্থানের উপকরণ পাওয়া যায় আমরা পাই যে জায়গাতে তারা বসবাস করত সেই জায়গাটা উঁচু না নিচু তা সেখানকার যে মাটির নিচে হ্যাঁ মাটির নিচে অনেক কিছুই তাদের ব্যবহার্য হাঁড়ি পাতিল মৃতপাত্র যেগুলোকে বললি তাদের ব্যবহার্য সামগ্রী এগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর সাথে সাথে আরও অনেক কিছুই আমরা পা পেতে পারি এবং এইগুলো পাওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু ইতিহাস প্রমাণ করতে পারছে এই উপকরণগুলো কখন কোন কাজে তারা ব্যবহার করেছিল কারণ অনেক ধরনের আমরা উপকরণ পাবো সেই উপকরণগুলোর মধ্য দিয়ে একটা সময় কিন্তু পাওয়া যায় একটা সময় নির্ধারণ করা যায় এটা কি প্রাচীন যুগের নাকি এটা মধ্যযুগের নাকি এটা যুগ পরবর্তী সময়ের যেমন আমরা এমন কিছু জিনিস পাবো যেটা হয়তো মধ্যযুগের মানুষ ব্যবহার করত। সেটা যখন আমরা খুঁজে পাবো তখন সেটা দ্বারা আমরা একটা নির্ধারিত নির্দিষ্ট সময় কে আমরা নির্ধারণ করতে পারি এইভাবে কিন্তু উপকরণ দিয়ে আমরা সময়কে নির্ধারণ করি ইতিহাসটার যে একটা জনগোষ্ঠীর যে জীবন ব্যবস্থা সেটাকে আমরা খুঁজে পাই অথবা পরবর্তী জীবনে যদি যখন আমরা দেখতে পাই যে তালপাতায় কিছু একটা লেখা পাওয়া গেছে অথবা কোনো একটা গাছে ছাল বাকলে কিছু লেখা পাওয়া গেছে তখন কিন্তু আমরা বুঝতে পারি এরা অনেক আরও বেশি উন্নত জীবন ব্যবস্থার অর্থাৎ তারা কিন্তু লেখাপড়া কিছুটা লিখতে জানতো পড়তে জানতো এই ধরনের তাইলে এই সময়টা অনেক কাছাকাছি চলে আসছে এই যে বিষয়গুলো যখন আমরা প্রমাণ করে এটা প্রমাণ না করে বলা যাবে না তার মাধ্যমেই কিন্তু আমরা এই যে নলেজটা পাচ্ছি সেটার ভিতর দিয়েই কিন্তু হাজার হাজার বছর শত শত বছর এবং কয়েক দশক এই সময়গুলো কিন্তু আমরা নির্ধারণ করতে পারি এই নির্ধারণ করার ভিতর দিয়েই কিন্তু আমরা একটা যে ঐতিহাসিক জ্ঞান আমরা অর্জন করি কোনো একটা জাতি গোষ্ঠী সম্পর্কে আমরা ঐতিহাসিক জ্ঞান অর্জন করি কোনো একটা সম্প্রদায় সম্পর্কে আমরাও ঐতিহাসিক জ্ঞান অর্জন করি সেখানে তার রকম বিশ্বাস বোধ জীবন ব্যবস্থা আচার আচরণ সেখানকার তার যে সামাজিক কাজকর্ম অথবা অর্থনৈতিক জীবন ব্যবস্থা এইগুলো কিন্তু তাদের যে হাতিয়ারগুলো সেখানকার জীবন ব্যবস্থার মধ্যে তারা যে যা ব্যবহার করতো সেগুলো দিয়ে কিন্তু প্রমাণ করতে হয় আরও পরে যখন আসবে যেমন আমরা লেখার কথা বলছি অর্থাৎ মানুষ লিপির আবিষ্কার করেছে মানুষ লেখালেখি শুরু করেছে সেই ধরনের ডকুমেন্ট যখন আমরা পাচ্ছি তখন আমরা বুঝতে পারছি এই ইতিহাসটা এই সময় অর্থাৎ আধুনিক যুগের এটা এই ইতিহাসটা এবং সেখানে হয়তো আমরা তাদের জীবন ব্যবস্থার অনেক বর্ণনা তাদের মাধ্যমেই পেয়ে যাচ্ছি এবং ওই যে বর্ণনার মধ্যে আমরা বুঝে নিতে পারছি বুঝে নিতে পারছি যে এরা কি চায় কি করত কি তাদের সামাজিক ব্যবস্থার ইত্যাদি বিষয়গুলো আমরা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে বুঝে নিতে পারছেন এভাবেই কিন্তু যে একটা নলেজ আমরা পাই এটাকে বলা হয় ঐতিহাসিক নলেজ বা ঐতিহাসিক জ্ঞান বা হিস্টোরিক্যাল নলেজ এই হিস্টোরিক্যাল নলেজের নলেজটা কিন্তু অকারট্ট প্রমাণ দিয়েই কিন্তু এটা প্রমাণ করেন কে ইতিহাস ঐতিহাসিক ব্যক্তি তিনি কিন্তু এই বিভিন্ন উপাদান তথ্য উপাত্ত এগুলোকে সংগ্রহ করে তারপরেই তিনি দেখেন যে এই জনগোষ্ঠী এরা কারা এদের সম্পর্কে হয়তো তিনি সব পাবেন এমন নয় আরেকজন হয়তো আরেকটি উপাদান কোথাও খুঁজে পেয়েছেন তারপরে তিনি হয়তো আরেকটি অংশ রচনা করেছেন এভাবেই কিন্তু একটা জনগোষ্ঠী সম্পর্কে অনেকে মিলেই ঐতিহাসিক একটা নলেজ স্থাপন করেন এক একজনও করতে পারেন একাধিক ব্যক্তিও করতে পারেন এবং যত বেশি দিন যাবে যত বেশি উপকরণ পাবে তত বেশি কিন্তু এই ঐতিহাসিক যে জ্ঞানটা সেটা কিন্তু সমৃদ্ধ হচ্ছে তত বেশি সেটা উন্নত হচ্ছে এবং তার মাধ্যমে আমরা কিন্তু এই জনগোষ্ঠীর সম্পর্কে আমাদের যে ধারণা সে ধারণা কিন্তু অনেক বেশি স্পষ্ট হচ্ছে যেমন আমি কয়েকটা জিনিস বলতে পারে যেমন এক সময় হয়তো মিশরীয়দের সম্পর্কে তেমন কিছু জানতো না অনেকেই জানতো না এরা কোথেকে এসেছে এরা কেমন ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রাচীন যুগের দিকে এসে যেমন সহ অনেকেই এই মিশর ভ্রমণ করেছেন বা মিশরীয়দের যে সমস্ত যেই উপাদান যে সমস্ত যে বাড়ি ঘর এইগুলোর যে এইগুলোর যে উদ্ঘাটন এই যে রাজপ্রাসাদ থেকে শুরু করে বা পিরামিড এগুলো সব উদ্ঘাটন করার মাধ্যমে ইতিহাসভেদ তারা পরবর্তী সময়ে এই এই যে উপাদানগুলো সম্পর্কে তারা কিন্তু নিশ্চিত হওয়া শুরু করেছেন যে এখানে এই অঞ্চলে আরও পশ্চিম দিক থেকে এবং আরও দক্ষিণ দিক থেকে মানুষজন এসে এখানে বসবাস করেছে নীল নদের তীরে অবশ্যই মনে রাখতে হবে যে প্রাচীন যুগে মানুষজন বসবাস করেছে কোনো না কোনো নদীর তীরে যেখানে তাদের যে পানি বা জলের যে সংস্থান যেটা তাদের প্রয়োজন খাবারের জল বলুক অথবা চাষবাসের জন্য যা কিছু দরকার সেগুলোই কিন্তু তাদের এই নদী কেন্দ্রিক পানিকেন্দ্রিক ঘটেছিল তো এই যে উপাদানগুলো একসময় পাওয়ার পর প্রথম দিকে এ সম্পর্কে হয়তো তত বেশি ধারণা পাওয়া যায়নি পরবর্তীতে আমরা এই পিরামিডগুলোর ভিতরে যে মমি অবস্থায় যে মানব দেহ যে এই মানব দেহগুলো যখন আবিষ্কার করা হলো তখন বোঝা গেল এই মানব দেহগুলো কিন্তু সাধারণ মানুষের না এগুলো ফারাওদের অর্থাৎ ধনী যারা অসম্ভব যারা ধনী তারাই কিন্তু এই মমিগুলো করতে তাদের দেহকে মমি করে রেখেছিল এখন এই যে মমি করাটা তো আরেকটা অনেক কিছু এর সঙ্গে যুক্ত যে এই মমিটা এক ধরনের পদার্থ রাসায়নিক পদার্থের মতন যেটি দিয়ে মানুষের মৃত দেহটাকে সংরক্ষণ করা যেত নতুবা আপনারা আমার দেহ তো পচে যেত কিন্তু রাজা বাচ্চাদের ইচ্ছা হয়েছিল যে তাদের দেহ যেন পচে না যায় কারণ তারা মনে করতো যে তখনকার দিনে মানুষ বিশ্বাস করত যে এই দেহ এই দেহের ভেতরেই যে আত্মা রয়েছে সেই আত্মা আত্মাকে যদি আমরা জায়গা করে দিতে পারি তাহলে কিন্তু আত্মা আমার মধ্যে থাকবে আত্মা যদি আমার মধ্যে থাকে তাহলে কিন্তু আমি আমি পরকালে অর্থাৎ আরেকটি এই যে স্বাভাবিক এক ধরনের মৃত্যু ঘটে এরপরে কিন্তু আমি আরেকটি জীবন নিয়েই বসবাস করব। এই ধরনের বিশ্বাস থেকেই কিন্তু ফারাওরা তাদের যে তাদের যে মৃতদেহ সেইগুলোকে মমি করে রাখার জন্য পিরামিড তৈরি করেছিল সেই পিরামিড তৈরি করার মধ্য দিয়ে আমরা জানি যে সেখানে পাথর নিয়ে আসা হয়েছিল বর্তমানের যে সুদান বা আরও এই দক্ষিণ অঞ্চল থেকে দাসদের দিয়ে এই সব পিরামিডের যে পাথর সেটিকে ঠেলে ঠেলে সেটিকে বহন করে নিয়ে আসা হয়েছিল। এবং সেটি দিয়ে তারা কিন্তু এই পিরামিড এই যে বিল্ডিংয়ের মতন উঁচু করা করা হয়েছিল যেটা মাথাটা উঁচু সেইভাবেই কিন্তু করা হয়েছিল এবং এইগুলোর ভিতর দিয়ে আমরা বুঝতে পারছি যে তখন এই ধরনের ইমারত তৈরি করার পারদর্শিতা সেখানকার মানুষজন কিছু মানুষ অর্থাৎ যারা এই বিল্ডিং তৈরি করার মতন জ্ঞান রাখত সে তাদের তাদের আবির্ভাব ঘটেছিল তারা এই অভিজ্ঞতা অর্জন করেছিল তা এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের এক ধরনের হিস্টোরিক্যাল নলেজ দেয় ঐতিহাসিক জ্ঞান দেয় দা প্রদান করে যার ভিত্তিতে আমরা কিন্তু ওখানকার মানুষের যে জীবন ব্যবস্থা সম্পর্কে বুঝতে পারি জানতে পারি এবং এটা কিন্তু শুধু গল্প করেই কেউ আমাকে বল এখন আর বললে মানুষ এটা বিশ্বাস করবে না এই কারণে যে এর অনেক উপাদান তারা সংগ্রহ করেছে এবং ঐতিহাসিক গবেষণা হয়েছে গবেষণার মাধ্যমে অকাট্য প্রমাণ দিয়ে তাদের যে জীবন ব্যবস্থাটা তারা কি ধরনের কৃষিকাজ করত। তারা কি ধরনের ব্যবসা বাণিজ্য করত। এক নোম থেকে আরেক নোমে কীভাবে সেগুলোকে সরবরাহ করতো সেটি কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে নেওয়া হতো আবার তাদের যে একটা শাসন ব্যবস্থাটা কেমন ছিল সেই শাসন ব্যবস্থাটা সম্পর্কে আমরা দেখতে পাবো একটা কমপ্লিট লাইফ একটা সময়ের একটা জীবন ব্যবস্থাটাই কিন্তু আমাদের আছে যেটা আমরা বলছি ডাইনাস্টি অনেকগুলো ডাইনেস্টি ফারাহের বেশ কিছু ওল্ড মিডল নিউ এরকম তিন যে বংশ সেখানে কিন্তু শাসন করেছিল প্রায় বছরের কাছাকাছি সময় এই যে শাসন করার মধ্য দিয়ে সেখানে একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল যেটি কিন্তু তার সাম্রাজ্য একেবারেই মধ্যপ্রাচ্যের ব্যাবিলন পর্যন্ত করেছে এটা আমি একটি মাত্র উদাহরণ দিলাম এরকম তাহার তার মাধ্যমে বোঝা গেল যে সেখানকার যে মানুষজনের জীবন ব্যবস্থা সম্পর্কে ইতিহাস যে জ্ঞানটা আমাদেরকে দিয়েছে তার ভিতর থেকে আমরা কিন্তু সভ্যতার যে অন্যতম একটি লীলাভূমি যার যেটি হচ্ছে মিশর সে মিশর সম্পর্কে জানতে পারি একইভাবে যদি আমরা গ্রিসের সম্পর্কে জানি সেই গ্রিসে আমরা জানি দুটো অংশ ছিল একটা একদিকে স্পার্তা আরেকদিকে অ্যাথেন্স এরকম এই দুটো নগররাষ্ট্র অনেক বড় ধরনের নগররাষ্ট্রে পরিণত হয়েছিল এর আশেপাশে আরও অসংখ্য ছোট ছোট নগররাষ্ট্র ছিল ভাবেই কিন্তু যে যেই রাষ্ট্র ব্যবস্থা সেখানে গড়ে উঠেছিল সেখানে শুধু সাধারণ রাষ্ট্র ছিল না শুধু যে সেখানে রাজ বংশ বা এরকম কোনো ব্যবস্থাই শুধু ছিল না সেখানে কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাও কিন্তু শাসন শাসক নিয়োগ করা হতো আবার পরিবর্তন করা হতো তারপরে সেই শাসকরা কি আমরা জানি যে তারা মানুষের জন্য কল্যাণকামী চিন্তা থেকে তারা অনেক কিছু প্রতিশ্রুতি পর্যন্ত দিয়েছিল এই প্যারি আমরা যে যে বাণের কথা যে বর্ণনার কথা যে ঘোষণার কথা আমরা জানি সেখানে তো অনেক মানুষের বলা যায় যে অনেক ধরনের ডেমোক্রেটিক রাইটস সেখানকার তুলে আনা হয়েছে এভাবে যদি আমরা রোমের কথা বলি এগুলো আমি অনেক আগের কথাই বললাম এখন যদি আমরা দেখি যে বর্তমান থেকে ধরেন একশো দুইশো তিনশত বছর আগেও আমাদের অনেক কিছুই কিন্তু প্রায় হারিয়ে যাওয়ার মতন অবস্থা কিন্তু সেইগুলো কে কে সংরক্ষণ করে সেগুলো অনেকেই কিন্তু সংরক্ষণ করেনি হয়তো এখানে সেখানে ছিটিয়ে ছিল সেইগুলো কি পরবর্তীতে আর্থিওলজি থেকে বা অন্যান্য এই ইতিহাসের বিভিন্ন যারা জ্ঞান শাখার সঙ্গে জড়িত আছেন তারা এইগুলো উপাদানগুলো সংরক্ষণ করে সেইগুলোর উপর গবেষণা করে সেখানকার যে জীবন ব্যবস্থা আমরা যদি আমাদের বর্তমান যে ময়নামতির যে বিষাদ যে যেই পাহাড়গুলো সেখানে যেই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছি সেখানে আমরা তা সেখানকার যেই জীবন ব্যব সেখানে যে মানুষজন যারা থাকতেন কারা শাসন করতেন এগুলো সম্পর্কে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অনেক গবেষণা হচ্ছে তার পাশেই কিন্তু বৌদ্ধ বিহার রয়েছে ময়নামতি যে বৌদ্ধ বিহার সেই সেখানকার যে বৌদ্ধ মন্দিরগুলো কীরকম কীরকমভাবে সে সেই সময়ের কোনো একটা নির্দিষ্ট সময়ে জীবন ব্যবস্থাকে কিন্তু আমাদের কাছে উপস্থাপন করে সুতরাং এটি একেবারে আমরা ককাট্ট কয়েকটা প্রমাণ দিলাম এইরকম সারা পৃথিবী পেঁপিয়ে আজকে সারা পৃথিবীর অনেক জায়গায় হ্যাঁ আফ্রিকা মহাদেশ লাতিন আমেরিকা মহাদেশ অথবা আমেরিকা অথবা অস্ট্রেলিয়া এরকম সারা পৃথিবীতে যে মানুষের যে বিবর্তন মানুষের যে পরিবর্তন মানুষের যে আগমন এবং বহির্গমন অথবা যে আমরা বলি মাইগ্রেশন অভিভাজন অভিবাসন যেটি ঘটেছিল এগুলোর যে তথ্য উপাত্ত মানুষ সংগ্রহ করেই এই এর মাধ্যমে যেই সত্যটা আমাদেরকে দিচ্ছে সেটি হচ্ছে ইতিহাস জ্ঞান সেই সেই জ্ঞানটা পেয়েই আমরা কিন্তু বলতে পারছি যে আমাদের পূর্বপুরুষরা কোন অঞ্চল দিয়ে কীভাবে কখন কীভাবে এসেছিলেন এবং কি ধরনের জীবন যাপন করেছিলেন তাদের জীবন ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে আমরা কিন্তু এখন সুস্পষ্ট কিছু ধারণা পাচ্ছি অনেক অসংখ্য পরিবর্তনের ভিতর দিয়েই কিন্তু এই যে জীবন ব্যবস্থাটি মানুষের সামগ্রিক অর্থে এগুলো সম্পর্কে আমরা যেমন যদি আমরা হাল চাষের কথা বলি কৃষি বিপ্লবের কথা বলছি বা পাথর সংগ্রহের কথা বলছি এর অনেক আগে দীর্ঘ সময় ধরে পাথর পাথরেরও আবার নানা ধরনের বিভাজন হয়েছে সেগুলোকে মাইক্রোলিথিক যুগে সেগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র করে সেখানে তারা হাতিয়ারকে আরও সহজ করেছে এভাবেই কিন্তু কৃষি বিপ্লব তারা সংগঠিত করেছে খাদ্য উৎপাদন করেছে তার পরবর্তীতে আমরা শিল্প শিল্পের যে প্রাথমিক স্তর সেটার দিকে ধাবিত হতে দেখেছি মানুষকে তা সেখান থেকে তারা হাতিয়ার দ্বারা তারা শিকারকে যেমনভাবে আরও সহজতর করেছে আবার মানুষ অনেক কিছু উৎপাদন করতে পেরেছে যেগুলো দ্বারা মানুষের যে খাদ্যের চাহিদা বস্ত্রের চাহিদা মানুষের যে শিল্পপণ্য তারা কিন্তু এগুলো উৎপাদন করেছে যে এই যে কাপড় চোপড় এগুলোতে মানুষ কিভাবে এসেছে সেগুলো কিভাবে তারা উৎপাদন করেছে সেইগুলো কিন্তু মানুষ কোন অঞ্চলে কি ধরনের হাতিয়ার কি ধরনের শিল্প এবং কি ধরনের বলা যায় যে কারখানা তারা স্থাপন করেছে এগুলো আমরা বুঝতে পারি এই যে নলেজটা দিচ্ছে কিন্তু ইতিহাস সুতরাং ইতিহাস অবশ্যই আমরা যেই বিষয়গুলো এখন লক্ষ্য করলাম যে উপাদানগুলো ভিত্তিতে যেই ধারণাটা আমাদের মধ্যে পরিষ্কার করছে সেটি হচ্ছে এক ধরনের যুক্তি তথ্য প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত সত্যকেই সে কিন্তু উপস্থাপন করছে ফলে এই এটি আর কোনো বানওয়াট বা কারো বলা কওয়া কথা নয় এটি কিন্তু বেশ কিছু জ্ঞান চর্চার মানুষ তারা প্রমাণ সাপেক্ষে কথাগুলো যখন বলছেন লিপিবদ্ধ করছেন সেগুলোর থেকে আবার নতুন নতুন তথ্যে সেগুলোর কোথাও কোনো যদি বিষয় অপ্রমাণিত থেকে যায় বা নতুন করে কোনো কিছু সংযোজন করা যায় তার মধ্য দিয়ে ওই সত্যটা কিন্তু আরও বেশি পরিস্ফুট হয়েছে আরও বেশি কিন্তু সেটা বড় আকারের নলেজ আমাদেরকে দিয়েছে এভাবেই কিন্তু ইতিহাস আমাদেরকে এমন কিছু জ্ঞান দেয় এমন কিছু নলেজ প্রদান করছে যে নলেজগুলো মানুষের মানুষের আবিষ্কৃত মানুষ এগুলো উদ্ঘাটন করেছে রেখে আসা পূর্ববর্তী জনগণের যে জীবন ব্যবস্থার যে হাতিয়ার যে উপকরণ যেগুলো তাদের সমাজ ব্যবস্থা বা তাদের অর্জনকে রিফ্লেক্ট করছে প্রতিবিম্বিত করছে সেইগুলো দিয়েই কিন্তু তারা উপস্থাপন করছেন তো সুতরাং ইতিহাস এক ধরনের সামাজিক যে ধারণা প্রদান করছে মানুষের যে ধারণা প্রদান করছে এই ধারণাগুলো বিজ্ঞান ভিত্তিক বিশেষায়িত জ্ঞান এটা কিন্তু কোনো অলৌকিক কোনো জ্ঞান না এটা কিন্তু কোনো বা কারো গল্প বলার যে ধারণা সেটি নয় সুতরাং এই ধারণা কিন্তু ক্রমেই পরিবর্তিত হতে পারে কিভাবে শুধুমাত্র নতুন নতুন তথ্যের তথ্য উপাত্ত এটার সঙ্গে যখন যুক্ত হবে সেটা আরও বেশি সমৃদ্ধ নলেজ আমাদেরকে দেয় সুতরাং ইতিহাসের নলেজটাও কিন্তু যে ক্রমাগতভাবে পরিবর্তিত হচ্ছে নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে এবং এর মধ্য দিয়ে অতীত আমাদের কাছে ধরা দিচ্ছে আপন সত্য নিয়ে যে সত্যটা হচ্ছে ইতিহাস উদ্ঘাটনের মাধ্যমে উদ্ভাসিত করা সুতরাং এই যে বিষয়টা থেকে আমরা যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে ইতিহাস একটি বিশেষায়িত জ্ঞান সে কারণে ইতিহাস একটি নলেজ তবে সেই নলেজটি হচ্ছে মানুষের উদ্ভাবিত মানবিক এবং সেটা সমাজ ব্যবস্থার বিষয় তবে যেহেতু সমাজ এবং মানুষের বিষয়গুলো অনেক জটিল যেটি হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বা বোটানি বায়োলজির মতো ল্যাবরেটরিতে প্রমাণ করা কঠিন কিন্তু এখানে অনেক কিছু মানুষকে কিন্তু চিন্তা ভাবনা করতে হয় মানুষকে অনেক কিছু ধারণা করতে হয় কিন্তু সেই ধারণা তথ্য প্রমাণের ভিত্তিতে অনুমান অনুমান করা যাবে তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু সেই অনুমানটা হবে যুক্তি নির্ভর তাহলে এই যে কোনো সামাজিক জ্ঞান এটা কিন্তু অনেকটাই যিনি সামাজিক জ্ঞান চর্চা করেন তার যে কল্পনা শক্তি তার যে চিন্তা শক্তি তার যে যুক্তি শক্তি এইগুলোর নিয়ে এইগুলোর গভীরতা দিয়ে এইগুলোর বাস্তব ভিত্তি দিয়েই কিন্তু এই জ্ঞানটাকে প্রতিষ্ঠিত করতে হয় সে কারণে ল্যাবরেটরির জ্ঞান এক ধরনের আর এই সামাজিক জ্ঞান মানবিক জ্ঞান এগুলো মানুষের চিন্তা শক্তি যুক্তি শক্তির উপরে অনেক কিছুই নির্ভর করেই এটাকে প্রতিষ্ঠিত করতে হয় সে কারণে এটা অনেক বেশি জটিল এটা অনেক বেশি পরিমাণ এখানে মেধা মননের প্রয়োজন হয় এটি তবে মনে রাখতে হবে ইতিহাসের এই জ্ঞান চলছে কতগুলো নিয়মের ভিতর দিয়ে যে নিয়মগুলো দিয় কিন্তু একটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা কিন্তু এক যখন আমরা দশটা কাজ একটা সমাজে করে থাকবে তখন এটার একটা গুণগত অবস্থান তৈরি হবে যখন বিশটা হবে তখন এটা আরও উন্নত হবে যখন পঞ্চাশটা উপাদান তার সাথে যুক্ত হবে তখন এটা আরো উন্নত হবে তাহলে সেই যে উন্নত হওয়া এটাও কিন্তু একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যায় এটাকে আমরা বলি কতগুলো সামাজিক জীবন ব্যবস্থা উন্নত হয় আবার যখন উন্নত হয় তখন পরিবর্তন হয় পরিবর্তনের ভিতর দিয়ে আবার কিন্তু উন্নত হয় উন্নত উন্নতির ভিতর দিয়ে আবার পরিবর্তন হয় এভাবেই কিন্তু একটা নিয়মের ভিতর দিয়ে মানব সভ্যতা আজকের পর্যায়ে এসেছে ইতিহাস তাই এই মানুষের এই যে ক্রমবিবর্তনের ধারা এই ধারাকে উন্মোচিত করে তার নিয়ম সিদ্ধতার ভিতর দিয়ে এই যে জ্ঞান সেই জ্ঞানটা অর্জন করে সুতরাং আমি আশা করি আপনারা এই আলোচনা থেকে যে বিষয়টি স্পষ্ট হয়েছেন সেটি হল ইতিহাসও একটি জ্ঞান শাখা তবে সেই জ্ঞান শাখা সমাজ এবং মানুষকে কেন্দ্র করে এবং এটি অত্যন্ত জটিল একটি বিজ্ঞান এ কারণে যে সুদূর অতীতের সবকিছুকে তার তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয় অবশ্য এই তথ্য প্রমাণের জন্য তার জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার সহযোগিতা সে নিয়ে থাকে যেমন আমরা জোলজের সহযোগিতা নিয়ে থাকি ভোটানের সহযোগিতা নিয়ে থাকি অন্যান্য জ্ঞান শাখার জেনেটিক্যাল সায়েন্সের আমরা সহযোগিতা নিয়ে থাকি অ্যান্থ্রোপোলজির আমরা সহযোগিতা নিয়ে থাকি এরকম অন্যান্য জ্ঞান শাখার সহযোগিতা নিয়েই কিন্তু একটি জ্ঞান শাখা সেটা কিন্তু পরিপূর্ণতা পেয়ে থাকে এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে হিস্টরি বাংলা চ্যানেলস চ্যানেলসটিকে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন তাহলে আপনারা এই পরবর্তী অনুষ্ঠানটি দেখতে পাবেন আজ এখানেই রাখি দেখা হবে ধন্যবাদ